আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে পাহাড়িকা এক্সপ্রেস, যেটি কিনা চট্টগ্রাম থেকে সিলেট অভিমুখে চলাচল করে, সেটির সময়সূচি জানিয়ে দেব। এটি সাপ্তাহিক বন্ধ থাকে সোমবার, চট্টগ্রাম থেকে ছাড়ার সময় সকাল 8:30। তো বিভিন্ন গন্তব্যস্থল এখানে লেখা আছে, পৌঁছার সময় এবং ছাড়ার সময় দেখে নেবেন। এটি নয়াপাড়া স্বাস্থ্যগঞ্জ শ্রীমঙ্গল হয়ে সিলেটে পৌঁছায় বিকেল 5টায়। আপনারা আপডেটেড শিডিউল জানার জন্য বাংলাদেশ রেলওয়ের যে ওয়েবসাইট আছে সেটিতে ভিজিট করবেন। আপনারা প্রতি মুহূর্তেই, প্রতি মাসেই যে শিডিউল, নতুন নতুন শিডিউল হয় সেটি আপনারা দেখতে পারবেন। তো সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সাপ্তাহিক বন্ধ থাকে শনিবার, সিলেট থেকে ছাড়ে সকাল 10:20 মাইজগাঁও হয়ে, কোলাউড়া হয়ে, শমশেরনগর হয়ে, শ্রীমঙ্গল হয়ে, স্বাস্থ্যগঞ্জ হয়ে। খড়সপুর হয়ে, আখাউড়া হয়ে, কসবা হয়ে, কুমিল্লা স্টেশন হয়ে, লাকসাম হয়ে, ফেনি হয়ে, এটি চট্টগ্রামে সন্ধ্যা 7:40 পৌঁছে। তো আমার এই ভিডিওগুলো ভালো লাগলে, আপনাদের যদি কোনো কাজে আসে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস করবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।